सुप्रिय शिक्षार्थीबृंदु अस्सलाम वालेकुम। आज के ষষ্ঠ श्रेणी तत्व जोगाजोग प्रजुक्ति अध्याय चार ऊपर आलोचना करब। हमारे वार्षिक परीक्षार अध्याय चार रयेछे, आमरा अध्याय चार आलोचना करब, देखब किभाबे अध्याय चार समस्यागुलो आमरा सल्व करा जाए। तो छोटो बंधुरा, अध्याय चार आमादेर विभिन्न पर्व थाके, कयेकटी पर्वे भाग करा थाकबे। तो প্রতিটা পর্ব আমরা ধারাবাহিকভাবে দেখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো ছোট বন্ধুরা, আমাদের এই তত্ত্ব জোয়ার প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় চার এর ওয়ার্ড প্রসেসিং নিয়ে কিছু কথা আছে। তো ওয়ার্ড প্রসেসিং নিয়ে কথা আছে, বিভিন্ন পর্বে যে থাকবে সেগুলো পর্ব অবশ্যই ধারাবাহিক ধরব। পর্ব এক, পর্ব দুই, পর্ব তিন, পর্ব চার, পর্ব পাঁচ, এইভাবে দেখবেন, না হলে আপনাদের হয়তো সমস্যা হতে পারে। তো ছোট বন্ধুরা, চলে যাই আমরা মূল পর্বে। তো আজকে আমরা অধ্যায় চার এর ওয়ার্ড প্রসেসিং, চ্যাপ্টারের নাম ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং নিয়ে কথা বলবো ছোট বন্ধুরা। ওয়ার্ড প্রসেসিং এর প্রথম পর্বে আমরা আজকে যা দেখব, যে ওয়ার্ড প্রসেসরের ধারণা, ওয়ার্ড প্রসেসর কি, কাকে বলে, এগুলো নেব। আচ্ছা, এই চ্যাপ্টার পরে আমরা যা জানবো সেখানে দেখে নিই। ওয়ার্ড প্রসেসিং বিষয়টি বর্ণনা করতে পারবো, ওয়ার্ড প্রসেসিং কি সেগুলো আমরা অন্যের কাছে তুলে ধরতে পারবো। তথ্য জজ প্রযুক্তির সাথে ওয়ার্ড প্রসেসিংয়ের সম্পর্ক, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং এবং তথ্য প্রযুক্তি কীরকম সম্পর্ক, এবং ওয়ার্ড প্রসেসিং থাকি না, যদি না থাকতো তাহলে, ওয়ার্ড প্রসেসিং যদি না থাকতো তাহলে হয়তো বা তথ্য প্রযুক্তি এতটা এগিয়ে যাওয়াটা একটু সমস্যা থাকতো। কারণ ওয়ার্ড প্রসেসিংয়ে এত বেশি কাজ করা হয় যে তথ্য প্রযুক্তি। এখন ছোট বন্ধুরা, আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের, তারপরে তথ্য প্রযুক্তি, ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব, তারপর কিছু একটা লিখে সেটা সংরক্ষণ করার জন্য ফাইল তৈরি করতে পারবো, আমরা এই অধ্যায়ে ফাইল তৈরি করব কিভাবে সেটা আমরা জানতে পারবো। এছাড়া ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ইংরেজিতে কাজ চালানোর মতো লেখার কাজ করতে পারবো, কিভাবে ইংরেজিতেও লেখে সেটাও জানতে পারবো। তাহলে এই চ্যাপ্টারে আমরা শেষে, এই চ্যাপ্টারের শেষে আমরা জানতে পারবো কীভাবে লিখতে পারি, এবং ইংরেজিতে এবং বাংলায়, ঠিক আছে। তো ছোট বন্ধুরা, আমরা প্রথমে ওয়ার্ড প্রসেসিংয়ের ধারণা সম্পর্কে জানি। ওয়ার্ড প্রসেসিংয়ের ধারণা পার্ট এক পৃষ্ঠা ৪৮ আছে, পার্ট এক পৃষ্ঠা ৪৮। ছোট বন্ধুরা, আপনাদের পড়ানোর সময় বোর্ড বইটা সঙ্গে নিয়ে রাখতে পারবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা এই মুহূর্তে আছি ৪৮ পৃষ্ঠা, পার্ট এক, ওয়ার্ড প্রসেসর কি। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর কি আমরা জানবো অবশ্যই ওয়ার্ড প্রসেসরের ধারণা এই পর্বে। তো প্রথমে দেখে নিই, তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয় অনেক লেখালেখি করতে হয়। হ্যাঁ, অবশ্যই আমরা পড়ালেখা করার সময় অনেক লেখালেখি করি। খাতার পৃষ্ঠা কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। যার হাতের লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে, তার খাতাটা দেখতে হয় সুন্দর। যার হাতের লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, তারটা দেখতে তত সুন্দর হয় না। অর্থাৎ যে যত বেশি কাটাকাটি করবে তার লেখা তত খারাপ হবে, কিন্তু যে কম কাটাকাটি করবে তার লেখাটা সুন্দর হবে। অনেক সময় আছে যে হাতের লেখা অক্ষরগুলো সুন্দর কিন্তু কাটাকাটিতে খারাপ দেখা যায়, এটাও হতে পারে, ঠিক আছে। এরপর আছে, কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয় সুন্দর করে লেখার দরকার হয়, এমন কতগুলো মানে পরিস্থিতি আছে যেগুলোতে হাতের লেখা অবশ্যই সুন্দর করে লিখতে হয়। যেমন একটা উদাহরণ, স্কুল ম্যাগাজিন বের করছো কিন্তু কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ, কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দিচ্ছ, এই যে বিষয়গুলো, তখন তোমরা কী করবে? এক সময় কিছু করার ছিল না, বড় জোর কষ্ট করে টাইপরাইটারে লিখতে হতো, টাইপরাইটারে লিখলে হতো, কিন্তু টাইপরাইটারও কস্ট খুব বেশি ছিল এবং অ্যাভেলেবেল ছিল না। এগুলো অনেক 30 বছর আগে যদি হিসাব করো তাহলে এই টাইপরাইটারটা শুধু থানা পর্যায়ে বিভিন্ন অফিস আদালতে ছিল, অফিস আদালতের পাশেই ছিল এরকম। এখন কিন্তু কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায়,
আপনার ডিজাইন করে সুন্দর করে লেখা যায়। বর্তমান সেই কথা বলছে, লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম ওয়ার্ড প্রসেসর। এখানে একটা সুন্দর কথা বলছে, লেখালেখির জন্য এই ওয়ার্ডটা আমরা এই সেন্টেন্সটাকে লাগবো, লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, বোঝাতে হয়, আর সেটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া। শব্দগুলো সাজাতে হয়, গোছাতে হয়, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ করতে হয়, এটাই বলতেছে। ইংরেজিতে হচ্ছে প্রসেসিং, দুইটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। ইংরেজিতে হচ্ছে প্রসেসিং, সাজানো গোছানো, এটাকে বলা হচ্ছে প্রসেসিং। আর এই লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়, আর এটা হচ্ছে এক প্রক্রিয়া। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এখানে ওয়ার্ড প্রসেসরের সম্পর্কে একটা ধারণা চলে এসেছে। আমরা ওয়ার্ড প্রসেসরের ধারণা চলে এসেছে, তো আমরা ওয়ার্ড প্রসেসর নিয়ে কথা বলি। ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ড মানে কি শব্দ, প্রসেসর মানে যে প্রসেস করে, মানে সাজিয়ে গুছিয়ে দেয়, যে সাজিয়ে গুছিয়ে দেয় সেটাকে বোঝাচ্ছে। ওয়ার্ড মানে শব্দ, প্রসেসর মানে যে সাজিয়ে গুছিয়ে দেয়। এই ওয়ার্ড প্রসেসরের আগে আমাদের জানতে হবে ওয়ার্ড প্রসেসিং, প্রসেসিং কথাটার সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা দেখে নিলাম যে লেখালেখি করতে হলে প্রথমে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়। এখানে বলতেছে কোনো কিছু যদি লিখতে চান, এখানে মেইন কথাটা খেয়াল রাখবো, আমাদের লেখালেখি করতে হলে আমাদের অবশ্যই কোনো কিছু সম্পর্কে, যে লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, শব্দ বা ওয়ার্ড লিখতে হয়। লেখালেখি করার জন্য আমাদের কী করতে হয়, শব্দ বা ওয়ার্ড লিখতে হয়। সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়, সাজানো এবং গোছানো, একটা কথা খেয়াল রাখবো, সাজানো গোছানো, আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া। এই সাজানো গোছানো একটা এক ধরনের প্রক্রিয়া, সাজানো গোছানোর কাজটা হচ্ছে প্রক্রিয়া। ইংরেজিতে হচ্ছে প্রসেসিং, প্রক্রিয়ার ইংরেজি কি আমরা প্রক্রিয়া শব্দটা জানি, প্রক্রিয়া শব্দটার ইংরেজি হচ্ছে প্রসেসিং, প্রক্রিয়া শব্দটার ইংরেজি হচ্ছে প্রসেসিং। তাহলে এই যে সাজানো গোছানো, শব্দগুলোকে যে সাজাতে গোছাতে হয়, এটা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়া। আর এই শব্দকে সাজাতে গোছাতে হয়, শব্দকে, শব্দ মানে কি ওয়ার্ড, সাজানো গোছানো প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং, শব্দকে সাজানো গোছানো, এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, এই দুইটা মিলে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। শব্দ হচ্ছে ওয়ার্ড আর সাজানো গোছানো হচ্ছে প্রসেসিং, এই দুইটাই মিলে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আর যে তাহলে ওয়ার্ড প্রসেসিং কি, যে শব্দকে সাজানো গোছানোর কাজটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার, যেও সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তাহলে ওয়ার্ড প্রসেসিং এবং ওয়ার্ড প্রসেসর তফাত আছে, খেয়াল থাকবে ছোটো বন্ধুরা। তাহলে আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে সেটাকে আবারও দেখে নিই, কীভাবে সংজ্ঞাটা লিখব, যে লেখালেখি, লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হয় হলে শব্দগুলোকে সাজাতে হয়, গুছাতে হয়, আর এটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। কোনো কিছু লিখতে গেলে সুন্দর করে সাজাতে এবং গুছাতে হয়, আর এটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তাহলে ওয়ার্ড প্রসেসিং কাকে বলে আমরা পেলাম, লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ডকে লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে ও গুছাতে হয়, এই শব্দগুলোকে সাজানো গোছানোর কাজটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং। তাহলে কাকে বলে ওয়ার্ড প্রসেসিং, শব্দ বা ওয়ার্ডকে সাজানো গোছানোর কাজটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, শব্দ বা ওয়ার্ড সাজানো গোছানোর কাজটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যারের মাধ্যমে এই ওয়ার্ড প্রসেসিংয়ের কাজটা, আসলে সফটওয়্যার ভিত্তিক বা কম্পিউটার ভিত্তিকের কথাই বলা হয়েছে, এই জন্যে বলতেছে যে যে সফটওয়্যার দ্বারা এই ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা হয় সেটাকে বলে ওয়ার্ড প্রসেসিং। তাহলে ওয়ার্ড প্রসেসিংয়ের সংজ্ঞা আমরা কোথা থেকে নেব, এই যে এখান থেকে, যে প্রসেসিং করে
যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আর ওয়ার্ড প্রসেসিং কি? তাহলে আলাদা আলাদা সংজ্ঞা, আলাদা আলাদা উত্তর। খেয়াল রাখবো ছোট বন্ধুরা, আমরা অনেক সময় মিলে ফেলি, এই কাজটা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ার্ড প্রসেসিং এবং ওয়ার্ড প্রসেসরের সংজ্ঞা। ওয়ার্ড প্রসেসর সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় সফটওয়্যার, তাই সফটওয়্যারের সব বড় কোম্পানি চমৎকার সব ওয়ার্ড প্রসেসর তৈরি করেছে। যেমন মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট কর্পোরেশনের এই ওয়ার্ডটা খেয়াল রাখবো, আমাদের পরীক্ষা আসতে পারে। মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড সেরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা পরীক্ষায় আসতে পারে এমসিকিউ এর জন্য, খেয়াল রাখবো। ইম্পর্টেন্ট একটা লাইন, কেউ যদি টাকা না দিয়ে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায় তাহলে তার জন্য সফটওয়্যার আছে, আর যেটি হলো ওপেন অফিস রাইটার। ওপেন অফিস রাইটারটা আছে টাকা ছাড়াও। আমরা দেখলাম যে এই যে ওপেন অফিস, কেউ যদি টাকা ছাড়া সংগ্রহ করতে চায় ওপেন অফিস রাইটার সংগ্রহ করতে, তাহলে টাকা বিনামূল্যে ওপেন অফিস রাইটার সংগ্রহ করা যাবে। কাজেই তোমরা নিচে বসতে পারছো, কাগজ আবিষ্কার করে একদিন মানুষের সভ্যতার একটা নতুন যাত্রা শুরু হয়েছিল। হাজার বছর পর আজ কাগজ ছাড়াও লেখা সম্ভব, এবং সেটা দিয়ে সভ্যতার আরেকটা নতুন যাত্রা শুরু হয়েছে। তাহলে কাগজ ছাড়াও নতুন সভ্যতার যে যুগান্তকারী সভ্যতা, নতুন যে একটা সভ্যতা শুরু হয়েছে সেটা হলো কি? এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। তাহলে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব আমরা পরবর্তী পার্টে যাবো, পার্ট দুইয়ে যাবো, ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব নিয়ে আলোচনা করবো। এই পার্টে তাহলে আমরা ছোটো বন্ধুরা কী শিখলাম? ওয়ার্ড প্রসেসর কাকে বলে এবং ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, ওয়ার্ড প্রসেসর কাকে বলে। এই পার্টে আবারও বলি, ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, ওয়ার্ড প্রসেসর কাকে বলে, ওয়ার্ড প্রসেসিং এবং ওয়ার্ড এই যে মানে ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসর যেটাই বলো, এর সঙ্গে টাইপরাইটারের পার্থক্য, এটা আমরা শিখলাম। তো আরেকবার দেখে নিই ছোটো বন্ধুরা, আমরা শেষ করার আগে, ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে ও গুছাতে হয়, আর এটাই হচ্ছে এই শব্দগুলোকে সুন্দর করে সাজানোর গোছানোর কাজটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। শব্দগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানোর কাজটা হচ্ছে সুন্দর করে সাজানো এবং গোছানোর কাজটা, শব্দ বা ওয়ার্ডকে সুন্দর করে সাজানো গোছানোর কাজটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। গুড। তারপরে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, এই যে সফটওয়্যার, যে সফটওয়্যার ও প্রসেসিং করে, যে সফটওয়্যারটা এই সাজানো গোছানোর কাজটা করে, যে সফটওয়্যারটা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজটা করে বা এই ওয়ার্ডগুলোকে সাজানো গোছানোর কাজটা করে, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তো ছোট বন্ধুরা, ওয়ার্ড প্রসেসিং এবং ওয়ার্ড প্রসেসরের যে মানে আলাদা সংজ্ঞা সেটা আমরা দেখে নিলাম, যেটা পরীক্ষা আসবে সেটা লিখবো। ঠিক আছে, অন্যটা লিখতে পারবো, তবে যেটা আসবে সেটা অবশ্যই প্রথমে দিতে হবে, লাগবে আপনি লিখে দেবেন এবং মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দেবেন। এরকম অনেক সমস্যা মানে অনেকগুলো সুবিধা আছে। তো ছোটো বন্ধুরা, আজকের পাঠে আমরা শিখলাম ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, ওয়ার্ড প্রসেসর কাকে বলে, ওয়ার্ড